আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটির কী টপিক। আজকে চলে এলাম স্কিটো সিমের দুটো ফিচার নিয়ে, অর্থাৎ দুটো ফ্যাসিলিটি নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে আমরা কীভাবে স্কিটো সিম হতে অন্য স্কিটো সিমে ডাটা প্যাকটি গিফট করব। আর দ্বিতীয়ত আলোচনা করব এবং দেখিয়ে দেব এক স্কিটো সিম হতে অন্য স্কিটো সিমে কীভাবে আমরা সরাসরি নিজের প্যাক থেকে, অর্থাৎ আমরা যে প্যাকটি পারচেস করেছি এই প্যাক হতে কীভাবে এমবি অন্য স্কিটো সিমে সেন্ড করব অথবা শেয়ার করব। প্রথম ফিচারটি হচ্ছে আমরা সরাসরি ডাটা প্যাক, অর্থাৎ নিজের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে সরাসরি অন্য স্কিটো নাম্বারে আমরা ডাটা প্যাক গিফট করতে পারব। সো এক্সাম্পল হিসাবে যদি আমরা 10 টাকায় 1 GB ইন্টারনেট নেই, তাহলে এই 1 GB ইন্টারনেট আমার মেন অ্যাকাউন্টে না আসে, আমরা যাকে গিফট করব তার মেন অ্যাকাউন্টে 1 GB ইন্টারনেট চলে যাবে, কিন্তু টাকাটা আমার মেন অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। আর দ্বিতীয় যে ফিচারটি হচ্ছে সেটা হচ্ছে আমার কাছে যদি 10 GB ইন্টারনেট থাকে, তাহলে 10 GB ইন্টারনেট হতে কীভাবে আমি 1 GB অথবা 500 MB 200 MB কীভাবে অন্য স্কিটো নাম্বারে সেন্ড করবো। সো এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে এবং দেখিয়ে দেওয়া হবে। এতে সকল কিছু জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক, চলে এলাম মূল ভিডিওতে। সো ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবে না, ভিডিওটি বেশি একটা লং হবে না, শর্টকাটে একটা ভিডিও হবে। সো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো এখন আসছি কীভাবে আমরা ডাটা প্যাক গিফট করব। সো গিফট অ্যাডফার্স্টে গিফটের সেটিংটা দেখিয়ে দিই কীভাবে গিফট করব, দেন আমরা কীভাবে ডাটা প্যাকটা শেয়ার করব ওইটাও দেখিয়ে দেবো। সো গিফটের জন্য আমরা সরাসরি এই 3 আইকনে চলে যাবো। 3 আইকনে যাওয়ার পর জাস্ট এখানে একটা সেটিং পেয়ে যাবো যে গিফট প্যাক, এই যে গিফট প্যাক, জাস্ট এই গিফট প্যাকে চলে যাব। সো গিফট প্যাকে চলে যাওয়ার পর এখানে 3টি প্যাক রয়েছে। প্রথম প্যাকটি হচ্ছে কি আমাদের 1 GB 21 টাকায় ইন্টারনেট 3 দিন মেয়াদ, 2 GB 41 টাকায় 7 দিন, তারপর হচ্ছে এখানে হচ্ছে 3 GB 99 টাকায় 30 দিন। সো এই 3টি প্যাক আমাদের ফ্রেন্ডকে গিফট করতে পারবো। সো ফর এক্সাম্পল আমি যদি তৃতীয় নাম্বারটা সেন্ড করতে চাই, জাস্ট আমরা এটা গিফট করবো আমার ফ্রেন্ডকে, জাস্ট এই তৃতীয় নাম্বার গিফটে দিয়ে দেবো। সো তারপর এই যে এই 3 GB ইন্টারনেট আমরা যাকে দেবো তার স্কিটো নাম্বারে এই 3 GB ইন্টারনেট প্যাকটা অ্যাক্টিভেট হয়ে যাবে, কিন্তু টাকাটা আমার মেন অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। সো এই প্যাকটি গিফট করার জন্য জাস্ট এখানে আমরা আমার যাকে গিফট করতে চাইবো তার স্কিটো নাম্বারটা দিয়ে দেবো। সো আমি একটা স্কিটো নাম্বার দিয়ে দিচ্ছি। সো স্কিটো নাম্বারটি দেওয়া আমার কমপ্লিট, জাস্ট এখন আমি এই যে কন্টিনিউ বাটন, কন্টিনিউতে ক্লিক করবো। সো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা পপ আপ শো করবে যে এখানে একটা মেসেজ দিতে, জাস্ট মেসেজ দিতে পারেন অথবা নাও দিতে পারেন। জাস্ট এখানে আমরা কনফার্মে ক্লিক করবো, আমি কোনো মেসেজ দেবো না। সো জাস্ট এটা দেওয়ার পর আমার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশান কোড পাঠানো হবে এটা কনফার্ম হওয়ার জন্য। সো ভেরিফিকেশান কোডটি দেওয়ার পর এখানে কনফার্ম করার সাথে সাথে এই প্যাকটি অ্যাক্টিভেট হয়ে যাবে। সো জাস্ট আমি সো কোডটি আমি রিসিভ করে ফেলছি, জাস্ট এখানে আমি এন্টার করছি, এখন আমি এখানে কনফার্মে ক্লিক করলাম। সো কনফার্মে ক্লিক করার পর ইউ ডো নট হ্যাভ এনি ব্যালেন্স টু গিফট, অর্থাৎ আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই যার জন্য এটা সেন্ড হচ্ছে না। যদি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতো তাহলে এটা সেন্ড হয়ে যেত। তাই আমি বড় প্যাকটি নিয়েছি যাতে আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্সও নেই আর প্যাকটি যাতে গিফটে সাকসেসফুলি না হয়। সো আপনারা যদি গিফট করতে চান তাহলে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রেখে দেন এটা গিফট করবেন। সো এখন আসি আমরা কীভাবে আমাদের মেইন অ্যাকাউন্ট থেকে ডাটা প্যাক শেয়ার করবো, অর্থাৎ আমার অ্যাকাউন্টে যদি 10 GB ইন্টারনেট থাকে তাহলে ওইখান থেকে কীভাবে 1 GB ইন্টারনেট অথবা 100 MB 500 MB কীভাবে আমার অন্য স্কিটো নাম্বারে সেভ করবো অথবা শেয়ার করবো। সো এটা করার জন্য জাস্ট আমরা কী করবো, আমরা এই 3 আইকনে ক্লিক করবো। 3 আইকনে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাব রিলোড অ্যান্ড শেয়ার্স, জাস্ট এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট এই ডাটা শেয়ারে ক্লিক করবো। সো ডাটা শেয়ারে ক্লিক করলে এখানে হচ্ছে আমরা যাকে শেয়ার করবো তার নাম্বারটি দেবো এবং এখানে সর্বোচ্চ একবার 100 MB ট্রান্সফার করা যায়। জাস্ট আমি এখানে আমার নাম্বারটা দিচ্ছি। সো দিলাম, তারপর এখানে সর্বোচ্চ 100 MB সেন্ড করা যায় আর প্রতি মাসে আপনি এখান থেকে সর্বোচ্চ 1 GB ইন্টারনেট শেয়ার করতে পারবেন অন্য স্কিটো নাম্বারে। সো তার ডিটেলস জানতে এখানে ট্যাপ হিয়ার যদি ক্লিক করেন তাহলে আপনি মাসে কত ইন্টারনেট শেয়ার করেছেন এবং কতটুকু আর শেয়ার করতে পারবেন সকল কিছু জানতে পারবেন। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে এখানে আপনি ইন্টারনেটটা শেয়ার করতে পারবেন অনলি রেগুলার প্যাক, অর্থাৎ ফেসবুক প্যাক, ইমো প্যাক, হোয়াটসঅ্যাপ প্যাক এগুলো শেয়ার করতে পারবেন না, অর্থাৎ রেগুলার প্যাক, যেই প্যাক দিয়ে আপনি সকল কিছু ইউজ করতে পারবেন ওই প্যাকটি এখানে শেয়ার করতে পারবেন। জাস্ট প্যাকটি শেয়ার করার জন্য এখানে কী করতে হবে, আমাদের অল রাইট লেটস ডু ইট এখানে ক্লিক করবো এবং একটি ভেরিফিকেশন কোড আসবে, জাস্ট ওকেতে ক্লিক করবো।
সো আমার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটি এখানে এন্টার করার সাথে সাথে ডাটা প্যাকটি সেন্ড হয়ে যাবে। সো আমি এই কোডটি এন্টার করবো না, অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো ডাটা প্যাক নেই, আর এটা সেন্ড করলেও কোনো কাজ হবে না। সো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি, জাস্ট এখানে কোডটি দেওয়ার সাথে সাথে এটা কনফার্ম হয়ে যাবে। সো আশা করি আজকের ভিডিওতে যাবতীয় সকল ডিটেলস বোঝাতে পেরেছি যে কীভাবে ডাটা প্যাক শেয়ার করতে হয় আর কীভাবে ডাটা প্যাক গিফট করতে হয়। সো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, নেক্সট ভিডিওতে আরও ডিটেলস নিয়ে আলোচনা করা হবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।